বন্ধুরা, তোমরা অ্যাস্ট্রোস্যাটের নাম শুনেছ? অ্যাস্ট্রোস্যাট ভারত থেকে সফলভাবে উৎক্ষেপিত যন্ত্র। এটি মহাকাশ গবেষণা ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 28 সেপ্টেম্বর 2015 অ্যাস্ট্রোস্যাটের সফল উৎক্ষেপণ হয় ভারত থেকে। পৃথিবীর বায়ুমণ্ডল থেকে ফিরে যাওয়া ক্ষতিকারক রশ্মিদের বোঝানোর জন্য, ওদের সম্পর্কে গবেষণা করার জন্য অ্যাস্ট্রোস্যাটের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অ্যাস্ট্রোস্যাট কি দিয়ে তৈরি? PSLV-XL C-30 রকেটের সাহায্যে অ্যাস্ট্রোস্যাটের সফল উৎক্ষেপণ হয়েছিল এবং এটির 4-স্টেজ রকেট এবং 6-স্ট্র্যাপ মোটরের সাহায্যে অ্যাস্ট্রোস্যাট তৈরি। এই মোটরটির ওজন 320 টনস, যেটি একটি 15-তলা বাড়ির ওজনের সমান, এবং অ্যাস্ট্রোস্যাটের স্যাটেলাইট 1.5 টন ওজনের সমান এবং এটি উচ্চতা 2 মিটার। অ্যাস্ট্রোস্যাটের অরবিট অলমোস্ট প্যারালাল এবং অ্যাস্ট্রোস্যাটের গতি প্রতি সেকেন্ডে 7.5 কিলোমিটার/সেকেন্ড, ভারতের সর্বোচ্চ স্পিডে চলা শতাব্দী এক্সপ্রেসের স্পিডের থেকে 200 গুণ বেশি। অ্যাস্ট্রোস্যাটের অরবিট আর্থের ইকুয়েটরের সাথে 6 ডিগ্রি কোণে হেলে থাকে এবং প্রতি 97 মিনিটে একবার করে পৃথিবীকে প্রদক্ষিণ করে। গ্র্যাভিটেশনাল ফোর্স এবং সেন্ট্রিফিউগাল ফোর্স দুই বলের ডিফারেন্স অলমোস্ট জিরো থাকার ফলে অ্যাস্ট্রোস্যাটের গতি, যেটা প্রদক্ষিণ গতি, অলমোস্ট সার্কুলার হয়, বৃত্তাকার হয়। অ্যাস্ট্রোস্যাট সোলার প্যানেল দ্বারা চালিত হয় এবং 1.5 কিলোওয়াট শক্তি অ্যাস্ট্রোস্যাট উৎপন্ন করতে সক্ষম। অ্যাস্ট্রোস্যাটের অ্যান্টেনা 8 গিগাহার্জ ব্যান্ডের কম্পাঙ্ক নির্গত করে এবং অ্যাস্ট্রোস্যাট 105 মেগাবাইট/সেকেন্ডের ডেটা ট্রান্সফার করে। আমাদের ভারতে ব্যাঙ্গালোরে অবস্থিত ISSDC অ্যাস্ট্রোস্যাটের ডেটা রিসিভ করে এবং টোটাল ডেটা ট্রান্সমিট হয় 4.78 জিবির কাছাকাছি, অর্থাৎ একটি ফুল HD মুভির সাইজের সমান। অ্যাস্ট্রোস্যাট তৈরি করতে খরচা হয়েছে 178 কোটি টাকা। তোমরা ভাবতে পারছো এটা কি সত্যি অমূল্য? হ্যাঁ, কারণ অ্যাস্ট্রোস্যাট মহাকাশ গবেষণা ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষত ব্ল্যাক হোল, তারাদের জন্ম, বিকিরণ ইত্যাদি বোঝার জন্য অ্যাস্ট্রোস্যাটের অবশ্যই দরকার। অ্যাস্ট্রোস্যাটের হাই টেকনোলজি ক্যামেরা, অর্থাৎ UVIT, LAXPC, CZTI, FT, এইসব ক্যামেরাগুলো মহাজাগতিক রশ্মিদের বিশ্লেষণে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নির্বাহ করে, পালন করে, এবং ভবিষ্যতে আমরা হয়তো আরও বেশি করে জানতে পারব তারাদের জন্ম কীভাবে হয়েছে, ব্ল্যাক হোল, বাইনারি স্টার সিস্টেম, নিউট্রন স্টার, স্টার বার্থ, এইসব মহাজাগতিক ঘটনার সাক্ষী হয়ে আমরা হয়তো ভবিষ্যতে আরও থাকব। অ্যাস্ট্রোস্যাটকে যারা নির্মাণ করেছে, যারা গবেষণার ক্ষেত্রে যারা অমূল্য ভূমিকা নির্বাহ করে চলেছে, তারা হলো ইসরো, TIFR, IIA, PRL, RRI এবং আইউকা। এরা ভারতের অন্যতম ইনস্টিটিউটস এবং প্রতি ক্ষেত্রে অ্যাস্ট্রোস্যাটকে সাহায্য করে চলেছে এবং আমাদের ভারতবাসীকে সফল ডেটা প্রদান করে চলেছে এবং তথ্য জানাতে সক্ষম হচ্ছে।